Hello everyone, this is Ummi from your makeup Mistress channel and come back to another brand new video. আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আর অন্য কোনো প্রোডাক্টস না, আজকে আমি একটা মেকআপের প্রোডাক্টসের রিভিউ করব এন্ড দ্যাট ইজ নান আদার দ্যান রেভুলেশনের একটা পাউডার প্লাস ফাউন্ডেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা হচ্ছে কনসিল অ্যান্ড ডিফাইনের পাউডার প্লাস ফাউন্ডেশনের একটা ড্রাই ফাউন্ডেশন বলা যায় আর ফেস পাউডার বলা যায়, যা তোমার ফেসে ইউজ করলে তোমার এক্সট্রা কোনো ফাউন্ডেশন ইউজ করা লাগবে না, কারণ অলরেডি বলেছি এটা পাউডার ফাউন্ডেশন। তার মানে এটা ক্লেম করে যে এটা তোমার ফাউন্ডেশনেরও কাজ দেবে আবার কম্প্যাক্ট পাউডারেরও কাজ দেবে। অ্যান্ড এরকম টাইপের প্রোডাক্টের কথা তোমরা যদি বলো, সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাকের একটা প্রোডাক্ট আমি দেখেছিলাম যেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, যেটা পাউডার ফাউন্ডেশন একটা ছিল একটা প্রোডাক্ট তাদের। অ্যান্ড ওটা দেখার পরে আমার ওটা কেনার ইচ্ছা হয়েছিল, দেন তার মধ্যে আমার কাছে মনে হলো যে রেভুলেশন যেহেতু খুবই রিজনেবল একটা ব্র্যান্ড স্টুডেন্টদের কাছে, আর ম্যাকের প্রোডাক্টগুলো তো 4,000-5,000 টাকা দাম, সো আমি একটু রিজনেবলের মধ্যে যাই যে আমার স্টুডেন্ট আপুদের বা আমার সাবস্ক্রাইবারদের এটা সাজেস্ট করতে পারি কিনা বা এটা কতটুকু কাজ দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। এতে করে এটা ভালো লাগলে অবশ্যই তোমরা যারা এটার ভালো ফিডব্যাক আমার কাছ থেকে পাবা তারা এটা ট্রাই করতে পারো, অ্যান্ড এটা যদি ভালো ফিডব্যাক না দেয় অবশ্যই আমার ভিডিও দেখে সচেতন হয়ে তোমরা এটা পারচেস নাও করতে পারো। দ্যাটস ওয়াই এটা নিয়ে আমার থাকছে আজকে টোটাল ডিসকাশান। অ্যান্ড এটা নিয়ে ডিসকাশান করতে করতে আমি কিন্তু আজকে এই প্রোডাক্টটা দিয়েই আমার মেকআপ করবো। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ যে আমার ফুল র ফেস, সো চলো আর দেরি না করে আমরা আজকে মেন ভিডিওতে চলে যান। হ্যাঁ, তুমি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে পারো। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলে দিই যে এই প্রোডাক্টটা সম্পর্কে, এটা হচ্ছে রেভুলেশনের কনসিল অ্যান্ড ডিফাইন পাউডার ফাউন্ডেশনস। হ্যাঁ, স্যাটিন ম্যাট পাউডার ফাউন্ডেশন উইথ হ্যালোরনিক অ্যাসিড। অ্যান্ড আমি আজকে তোমাদের যেই প্রোডাক্টটা ব্যবহার করছি এটার হচ্ছে শেড হচ্ছে P7। আমি তোমাদেরকে ফার্স্ট একটু দেখিয়ে দিই, এই হচ্ছে মেন প্রোডাক্টটা। এটার উপরে তোমরা একটা পাবে, অ্যাপ্লিকেটার পাবা, পাফ টাইপের বলা হয়। অ্যান্ড এখানের যেই এটা উঠালে তোমরা আসল প্রোডাক্ট পাবা, কিন্তু দুঃখের বিষয় আমার প্রোডাক্টটা কিন্তু ভেঙে গেছে। তার কারণ এটা যখন আমি নিয়েছিলাম আউটসাইড ঢাকাতে তখন এটা কেন জানি না কুরিয়ারের মাধ্যমে এটা আসাতে এটা ভেঙে গেছে, যদিও এটা আমি পরে ব্যাগ দিইনি, আমি এটা ইউজ করছি কারণ আমার কাছে অত টাইম ছিল না এটা ব্যাগ দিয়ে আবার তোমাদের সাথে রিভিউ করা, দ্যাটস ওয়াই আমি এটা ব্যাগ দিইনি। অ্যান্ড এই প্রোডাক্টটা আমি নিয়েছি হচ্ছে লিরা ইম্পোর্ট পেস থেকে, অ্যান্ড এটার প্রাইস নিয়েছিল 600-700, এরকম দামের মধ্যে আমি ঈদের সময় কিনেছিলাম রোজার ঈদে, সো এটা সেভাবে আর ইউজ করা হয়নি। আর একটা কথা যদি বলো, এটা আমি নিয়েছিলাম রেগুলার বেসিসে ইউজ করার জন্য, কারণ আমরা জানি যে রেগুলার বেসিসে আসলে মেকআপ ফাউন্ডেশন ইউজ করে বাইরে যাওয়ার এতটা সময় পাওয়া যায় না। অ্যান্ড কেমন হয় যদি একটা পাউডারের মধ্যে একটা ফাউন্ডেশনেরও কাজ হয়ে যায়, তার সাথে আমার এক্সট্রা কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না, তার সাথে টাইমও বাঁচে, অ্যান্ড আমি এটা ক্যারিও করতে পারি। দেখাচ্ছে আমার কোনো জায়গায় মেকআপটা যদি সরে যায় বাইরে যেয়ে মেকআপ করার দরকার হয়, তখন দেখাচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে পাউডারটা লাগিয়ে নিলেই কিন্তু আমার মেকআপটা হয়ে যাবে। এটা কিন্তু একদম চট একটা কাজ, চট জলদি, দ্যাটস ওয়াই এটা আমি কিনেছি। অ্যান্ড আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো যে এটা আদৌ আমার স্কিনে কাজ করে কিনা বা এটা কতটুকু লং লাস্টিং করে। তোমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে আমি আমার ফেসটা মাত্র ওয়াশ করে আসলাম তোমাদের সাথে ভিডিওটা করার জন্য। অ্যান্ড এখানে আমার স্পটের কিছু প্রবলেম আছে, অ্যান্ড এই সাইডে আমার পিম্পলসের স্পটের প্রবলেম আছে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল র ফেস, আমি আজকে কোনো ধরনের ময়েশ্চারাইজার ক্রিমও ব্যবহার করিনি, আমি ভেবেছি যে ডিরেক্ট এটাই দিব, সো আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। অ্যান্ড প্রাইমার লাগিয়ে নেওয়ার পরেই বসেছি, সো এটা এখন আমি তাহলে চলো অ্যাপ্লাই করি। তো এখানে একটা কিন্তু মিরর আছে, যে মিররের মাধ্যমে তুমি বাইরেও ক্যারি করতে পারবে, যেখানে সেখানে বসে তুমি মেকআপ করতে পারবা। তো আমি ফার্স্টে তোমাদেরকে একটু হাতে সোয়াচ দিই, জাস্ট দেখো এখানে কিন্তু আমার একটা তিল ছিল, ইনস্ট্যান্ট এটা হাইড হয়ে গেছে, জাস্ট হালকা এখন দেখা যাচ্ছে। ওকে, আমি ফেসে চলো ফার্স্ট টাইম ইউজ করে দেখি, এখানে কিন্তু আমার স্পটের প্রবলেম আছে। আমি ফার্স্টে তোমাদেরকে বলছি, জাস্ট আমি এক সোয়াইপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, অ্যান্ড এটা এভাবে করে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি একটা ভালো কভারেজ দিচ্ছে, ভালো না কোয়াইট ভালো বলা যায়।
এখানটায় আমার একটু বেশি লাগে, কারণ এই জায়গাতে আমার একটু পিম্পলসের স্পট আছে, বাট তারপরে মোটামুটি ভালোভাবে এটা কভার করেছে। সো এটা হচ্ছে আমার পাউডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর। এই সাইডে আমি পাউডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, অ্যান্ড এই সাইডে কিন্তু আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ স্পটের প্রবলেম আছে, অ্যান্ড এখানে আমার দুইটা তিল দেখা যাচ্ছে, যতটুকু আর কি ঢাকা পসিবল। খুব যে অনেক বেশি কাভার করে ফেলতেছে একদম হাই কাভারেজের মতো সেরকম বলবো না, বাট রেগুলার ইউজ করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি ঠিকঠাক। যারা অতিরিক্ত মেকআপ করতে পছন্দ করে না তাদের জন্য এটা ভালো বলা যায়। আচ্ছা, সেম প্রসেসে আমি এই সাইডেও একটু ব্লেন্ড করে নিই। আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে এই পাউডার ফাউন্ডেশনটা যে খুব হাইলি কভার করবে তোমার ফেসটা তা কিন্তু না, কিন্তু মোটামুটি রেগুলার ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এটা কভার করে আই থিঙ্ক। সো চলো তাহলে আমরা আমাদের বাকি মেকআপগুলো ফিনিশ করে নিই, অ্যান্ড দেখি যে বাকি মেকআপ করার পরে ঠিক আমার ফেসটা কতটুকু ভালো দেখা যায় অ্যান্ড কতটুকু এটা লং লাস্টিং করে। আমার ফেস মেকআপে আজকে আমি জাস্ট ব্লাশটা অ্যাপ্লাই করব, ব্লাশ ছাড়া আর কিছুই সেভাবে অ্যাপ্লাই করব না। দ্যাটস ওয়াই আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিই, কারণ আমার ফেসটা দেখতে ন্যাচারালি ভূতের মতো দেখা যাচ্ছে। ব্লাশ অ্যাপ্লাই করলে একটা সুন্দর আভা ক্রিয়েট হবে আই থিঙ্ক। আমি হালকা একটু ব্লাশ চোখের উপরেও ব্যবহার করি বাইরে যাওয়ার সময়, কারণ ব্যবহার না করলে আনন্যাচারাল দেখা যায়। দেন আজ আমি হাইলাইটার ব্যবহার করব না, আমি হচ্ছে ব্লাশ টপারটা ব্যবহার করব, যেটা একটু রেডিশ টাইপের হয়ে থাকে, রেডিশ বলা যায় একটু পিঙ্কিশ টাইপের হয়ে থাকে, যেগুলো ব্লাশের সাথেই দেওয়া থাকে। যতক্ষণ আমার ব্লাশটা চিকচিক করে, যেহেতু আজকে আমার টিনেজ একটা লুক চলে আসছে অলরেডি চাইনিজদের মতো, জাস্ট চাইনিজরা একটু পিঙ্কি পিঙ্কি মেকআপ লুক করে থাকে। এখন আমি একটা লাইনার ব্যবহার করছি, অ্যান্ড এই লাইনারটা দিয়ে আমি খুব পাতলা করে একটা লাইন ড্র করে নিচ্ছি। আমি আজকে জাস্ট আর কিচ্ছু ব্যবহার করব না, আমি কোনো ধরনের মাস্কারাও ব্যবহার করব না, আমি ডিরেক্ট লিপস্টিক ব্যবহার করছি। লিপস্টিকটা আমি ইউজ করছি, এটা হচ্ছে তোমার প্যাস্টেলের হচ্ছে লিপস্টিক, শেড নাম্বার হচ্ছে 601। সো ইয়া, দ্যাটস অল মাই মেকআপ, অ্যান্ড আজকে আমি কোনো ধরনের সেটিং স্প্রেও ব্যবহার করব না, এবং দেখব এক ঘন্টা ধরে বসে আমার মেকআপটা আলটিমেটলি কতটুকু লং লাস্টিং করে। সো চলো আমি এক ঘন্টা অপেক্ষা করি, দেন আমি তোমাদের সাথে আবার ব্যাক হচ্ছি। সো ইয়া, আমার এক ঘন্টা ডান। আমি সত্যি কথা বলতে বাসায় ছিলাম, আমি বাইরে যাইনি এই মেকআপটা করার পর, কারণ রেগুলার টাইমে আমি এই মেকআপটাই করি, এটা করে বাইরে যাই আমি। অ্যান্ড তোমরা আমার খুব কাছ থেকে দেখলে নোটিস করবে যে মেকআপটা আলটিমেটলি যতটুকু ছিল জাস্ট এতটুকু আছে, বাট আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে সেটিং স্প্রেটা যদি আমি দিয়ে নিতাম তাহলে আমার মেকআপটা আরও একটু লং লাস্টিং হতো। আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না, আর বাট মেকআপটা হচ্ছে একটু ডাল হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে একটু ডাল হয়ে গেছে, তার কারণ আমি সেটিং স্প্রে দিইনি ফার্স্ট অফ অল আমি বলেছি, আর এত গরমে মানে একটু ডাল হয়েছে, বাট আমি যদি বাইরে যেতাম আমার মনে হয় আর একটু ডাল হয়ে যেত। এখন ওভারঅল যদি তোমরা আমার কাছে বলো যে এটা কেমন হবে তোমাদের জন্য, দেন আমি বলবো যে তোমাদের যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন অবশ্যই তোমরা এটা পারচেস করে দেখতেই পারো। আমি বলবো না যে হচ্ছে এটা তোমাদের খুব ভালো একটা রেজাল্ট দেবে, বাট নর্মালি যেরকমটা আশা করা যায় জাস্ট সেরকমই দেবে। এটা প্রথমত ফাউন্ডেশন না, এটা একটা পাউডার ফর্মে থাকা ফাউন্ডেশন। লিকুইড ফাউন্ডেশন হলে সেটা কিন্তু আমাদের ফেসে লেয়ার বাই লেয়ার বসে থাকতো, বাট এটা যেহেতু পাউডারি অ্যান্ড এটা একটু ওঠার চান্স থাকেই, তোমরা জানো পাউডারটা একটু ওঠার চান্স থাকে, বাট এই পাউডারটা না মানে একদমই দেওয়ার সাথে সাথে যে লুজ পাউডারের মতো উঠে যাবে সেরকম না, তোমার ফেসে থাকবে ঠিকই, বাট অতিরিক্ত গরম, আমাদের বাংলাদেশে যেহেতু অতিরিক্ত গরম, সেই অতিরিক্ত গরমে কতটুকু লং লাস্টিং ইফেক্ট দিবে সেটা সম্পর্কে আসলেই আমি তোমাদেরকে বলতে পারছি না। তুমি যদি ভেবে থাকো যে আমি বাইরে যাব আমাকে প্রপার একটা মেকআপ লুক এটা দিবে, এটা কখনোই সম্ভব না, এটা দিবে না। বাট আমার মতো যদি হালকা টাচ আপ চাও একটা ফেস পাউডার দিয়ে, সেক্ষেত্রে আমি বলবো এটা খুবই ভালো একটা অপশান।
সো এই ছিল আমার আজকের রিভিউ অ্যান্ড অল অ্যাবাউট সিম্পল মেকআপ অ্যান্ড দেখে নিলে যে এক মিনিটে কীভাবে মেকআপ করা সম্ভব আমার থামনেল দেখে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করতে এবং আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। সো এখানে বিদায় নিচ্ছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।